वेलकम टू माय न्यू ब्लॉग। सो गाइस आज के ब्लॉग का स्टार्ट कर लाम, तो चलो ए जी मां ए कौन सा था मां ये देखो को এখানে খাচ্ছে কাজ করছি हां ওই কাজ করো না কেন করেছে। সো গাইস কালকে আজকে একটু দেরি হয়ে গেল, সরি। अम्मा अच्छा टीवी देखछे, हाय बोला दादा एक टू। हां कान अम्मा टीवी देखछे, सुनो मुनो की देखछे। तो एटा আপনাদের হয়তো দেখানো হয়নি, এটা আমাদের ঠাকুর মন্দির ঠাকুর ঘর। এই যে তো গাইস এখানে শুতে আমার হেভি লাগে গাইস। তো গাইস আমি একটু চালান দিয়ে গেলাম স্টেশনে, তাই একটুখানি লেট হয়ে গেল ব্লগ স্টার্ট করতে। তো এই যে গাইস আমি শুয়ে আছি, তো এখানে শুতে আমার হেভি লাগে। এটা আমার বেডরুম, তো চলো। আমি আজকে এটা কিনেছি, এটা মিল্ক বার, এটা নিউ বেরিয়েছে, এটা খুব সুন্দর ক্যারামেল আছে। যখন আমি এটা খাবো, তো কালকে খাবো, তো কালকে আমি ভিডিওটা করব, দেখাবো আপনাদের। তো আপাতত আমি এটা ফ্রিজে রেখে দিই। একটু ঘরে যাই। সো গাইস অনেক দিন ধরতে হয়তো এই ঘরটাতে আমার শ্যুট করা হয়নি, তো আমি এই ঘরটা একটু শ্যুট করি। অনেক দিনই প্রায় 5-6 দিন তো এই ঘরটা আমার শ্যুটই হয়নি, তো আমি আউটডোরই করতাম, মানে বাইরেই করি, সেই জন্য এই ঘরটাই শ্যুট করছি। তো আমি একটু এক জায়গায় গেছিলাম, তো সেই কারণে একটুখানি লেট হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে। তো আমার শরীরটাও খারাপ, সরি। আর আমি বলছিলাম যে আমার আর্ট চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও ছাড়া হচ্ছে না, তো আমি ব্লগটা তাড়াতাড়ি করে এন্ড করে এডিটিং করে তাড়াতাড়ি করে আর্টস চ্যানেলকে ভিডিও ছাড়তে হবে। তো আমার এটা কিছুই লাইক করা নেই, তো কালকে ব্লগ হবে, তো লাইক করা নেই। তো আমি আমার ভিডিওসগুলো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তো ওখান থেকেই আপনারা দেখবেন। তো আমার আমি যেগুলো আই বাটনে দিয়ে দিয়েছি, তো ওখানে ওইগুলো লিঙ্কসগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।